হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব কোরআন শরীফের 6 নম্বর সুরা, সুরা আল আন আম, এর 41 থেকে 60 নম্বর আয়াত। ইংরেজি থেকে বাংলা অনুবাদ, চলুন শুরু করা যাক। 41 নম্বর আয়াত, 41। নো, ইউ উইল কল টু হিম অ্যালোন অ্যান্ড হি উইল, ইফ হি ফ্লেস, রিমুভ দ্য ডিস্ট্রেস for which you had called him and forget those you associate as compares with him. বরং তোমরা তো তাকেই ডাকবে, অতপর যে বিপদের জন্যে তাকে ডাকবে, তিনি ইচ্ছা করলে তা দূরও করে দেন, যাদেরকে অংশীদার করছো তখন তাদেরকে ভুলে যাবে। 42। We have indeed sent apostles to many a people before you and inflicted upon them hardship and applications so that they might submit. আর আমি আপনার পূর্ববর্তী উম্মতদের প্রতিও পয়গম্বর প্রেরণ করেছিলাম, অতঃপর আমি তাদেরকে অভাব অনটন ও রোগ ব্যাধি দ্বারা পাকড়াও করেছিলাম, যাতে তারা কাকুতি মিনতি করে। 43 নম্বর আয়াত, 43। দেন হোয়াই ডিড দে নট সাবমিট হোয়েন ইউর পানিশমেন্ট কেম আপ দ্যাম বাট দেয়ার হার্টস উই হার্ডেন্ড অ্যান্ড স্যাট অ্যান্ড ম্যাড থিং দে উয়ার ডুইং লুক অ্যাট্রাকটিভ টু দেম। অতপর তাদের কাছে যখন আমার আজাব আসলো, তখন কোনো কাকুতি মিনতি করলো না। বস্তুত তাদের অন্তর কঠোর হয়ে গেল এবং শয়তান তাদের কাছে সুশোভিত করে দেখালো যে কাজ তারা করছিল। 44, 44। When they had become oblivious of what they were warned, we opened with the gates of everything to them, yet as they rejected at what they were giving, we caught them unawares and they were filled with despair. অতঃপর তারা যখন ওই উপদেশ ভুলে গেল যা তাদেরকে দেওয়া হয়েছিল, তখন আমি তাদের সামনে সব কিছুর দ্বারা উন্মুক্ত করে দিলাম, এমনকি যখন তাদেরকে প্রদত্ত বিষয়াদির জন্য তারা খুব গর্বিত হয়ে পড়ল, তখন আমি অকস্মাৎ তাদেরকে পাকড়াও করলাম, তখন তারা নিরাশ হয়ে গেল। 45. Thus were the wicked people rooted out of existence to the last. All praise be to God, the Lord of all the worlds. অতপর জালেমদের মূল শিকড় কর্তৃত হল, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য, তিনি বিশ্বজগতের পালন কর্তা। 46 নম্বর, 46। সে ইমেজিন ইফ গড টেক আওয়ে ইউর হার্টিং অ্যান্ড সাইট অ্যান্ড সেট এ সিলস অন ইউর হার্টস, হোয়াট ডেনি আদার দ্যান গড উইল রিস্টোর দেম টু ইউ, সি হাউ উই ডিফ্লেক্ট আওয়ার সাইন্স ইভেন দেন দে টার্ন অ্যাসাইড। আপনি বলুন, বলো তো দেখি, যদি আল্লাহ তোমাদের কান ও চোখ নিয়ে যান এবং তোমাদের অন্তরে মোহর কেটে দেন, তবে এবং তোমাদের আল্লাহ ব্যতীত এমন উপাস্য কে আছে যে তোমাদেরকে এগুলো এনে দেবে? দেখো আমি কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শন বলি বর্ণনা করি, তথাপি তারা বিমুখ হচ্ছে। 47 নম্বর আয়াত, 47। সে ইমেজিন ইফ দ্য পানিশমেন্ট অফ গড
we are to come unawares or openly, who will freeze, but they evil does. বলে দিন তো, দেখো তো, যদি আল্লাহর শাস্তি আকস্মিক কিংবা প্রকাশ্যে তোমাদের উপর আসে, তবে জালেম সম্প্রদায় ব্যতীত কে ধ্বংস হবে? 38 উই ডু নট সেন্ড অ্যাপোস্টলস বাট টু গিভ গড টিডিংস অ্যান্ড উই অ্যান্ড টু ওয়ার্ন দেন দোজ হু believe or reform will have neither fear nor regret. আমি পয়গম্বরদেরকে প্রেরণ করি না, কিন্তু সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শন রূপে। অতপর যে বিশ্বাস স্থাপন করে এবং সংশোধিত হয়, তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। 49 বাট দোজ হু ডেনি আওয়ার মেসেজেস will be cited by name miss for being disobedient. যারা আমার নির্দেশাবলীকে মিথ্যা বলে, তাদেরকে তাদের নাফরমানির কারণে আজাব স্পর্শ করবে। 50 টেল দেম আই ডু নট সে দ্যাট আই পোসেস দ্য ট্রেজার্স of God or have knowledge of the unknown or that I am an angel. I only follow that is sent down to me and say, how can a blind man and a man who can see be alike? Will you not reflect? Apni bolun ami ap tomaderke ki na bole ki boli na je আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে, তাছাড়া আমি অদৃশ্য বিষয়ে অবগত নই। আমি এমন বলি না যে আমি ফেরেশতা, আমি তো শুধু এই ওহির অনুসরণ করি যা আমার কাছে আছে। আপনি বলে দিন, অন্ধ ও চক্ষুমান কি সমান হতে পারে? তোমরা কি চিন্তা করো না? 51 Where those who fear this Quran, that they will be gathered before their Lord and they will have none to protect or intercede for them apart from Him. They may helpfully take heed for themselves. Apni a কুরআন দ্বারা তাদেরকে ভয় প্রদর্শন করুন, যারা আশঙ্কা করে স্ত্রী ও পালনকর্তার কাছে এমত অবস্থায় একত্রিত হওয়ায় যে তাদের কোনো সাহায্যকারী ও সুপারিশকারী হবে না, যাতে তারা গুনহা থেকে বেঁচে থাকে। 52 ডু নট আওয়ে দোজ হু সাপ্লিকেট দেয়ার লর্ড মর্নিং and evening seeking his manifestations. You are not accountable for them in the last, nor they for you at all. If you drive them always, you will only be unjust. আর তাদেরকে বিতাড়িত করবেন না যারা সকাল বিকাল স্ত্রী পালনকর্তা ইবাদত করে, তার সন্তুষ্টি কামনা করে। তাদের হিসাব বিন্দুমাত্র আপনার দায়িত্বে নয় এবং আপনার হিসাব বিন্দুমাত্র তাদের দায়িত্বে নয় যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন, নতুবা আপনি অবিচারকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। 53 দাস উই ট্রাই মেন দোজ ওয়ান আনাদার সো দ্যাট দে ম্যাক আক্স আর দোজ the one of all of us who have been favored by God. Does God not know who are the grateful? আর এভাবেই আমি কিছু লোক দ্বারা পরীক্ষায় ফেলেছি, যাতে তারা বলে যে
এদেরকে কি আমাদের সবার মধ্যে থেকে আল্লাহ শ্রেয় অনুগ্রহ দান করেছেন? আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে সুপরিজ্ঞাত নন? সরি, 54। When those who believe in our revelation came to you, say to them, Place on you, your Lord has prescribed grace for himself, so that in case one of you commits evil hour out of ignorance, then feels repentance and reform, he may be forgiven and kind. আর যখন তারা আপনার কাছে আসবে যারা আমার নিদর্শনসমূহ বিশ্বাস করে, তখন আপনি বলে দিন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমাদের পালনকর্তার রহমত করা নিজ দায়িত্বে লিখে নিয়েছেন যে তোমাদের মধ্যে যে কেউ অবজ্ঞতা বশত কোনো মন্দ কাজ করে, অনন্তর এর উপরে তওবা করে নেয় এবং সৎ হয়ে যায়, তবে তিনি অত্যন্ত ক্ষমাশীল করুণাময়। 55। Thus distinctly do you explain our sign that the away of sinners may become distance. আর এমনইভাবে আমি নিদর্শনসমূহ বিস্তারিত বর্ণনা করি যাতে অপরাধীদের পথ সুস্পষ্ট হয়ে ওঠে। 56। Tell them I am forbidding to worship those you invoke apart from God, and say I will not follow your wish. If I do, I shall be lost and not be one of those who follow the night path. আপনি বলে দিন, আমাকে তাদের এবাদত করতে নিষেধ করা হয়েছে, তোমরা আল্লাহকে ছেড়ে যাদের এবাদত করো। আপনি বলে দিন, আমি তাদের খুশি মতো চালাব না, কেননা তাহলে আমি পথভ্রান্ত হয়ে যাব এবং সুপথগামীদের অন্তর্ভুক্ত হব না। 57। Tell them a clear proof has come to me from my Lord and him you deny, but what you wish to be hastened is not within my power. The judgment is only God. He unfolds the truth and it is best of judged. আপনি বলে দিন, আমার কাছে প্রতিপালকের পক্ষ থেকে একটি প্রমাণ আছে এবং তোমরা তার প্রতি মিথ্যারোপ করেছ। তোমরা যে বস্তু শীঘ্র দাবি করছো তা আমার কাছে নেই। আল্লাহ ছাড়া কোনো নির্দেশ চলে না। তিনি সত্য বর্ণনা করেন এবং তিনি শ্রেষ্ঠতম মীমাংসাকারী। 58। সে ইফ হোয়াট ইউ উইশ টু বি হ্যান্ড হ্যাস্টেন্ড ওয়ার ইন মাই পাওয়ার, অল ম্যাটার্স বিটুইন ইউ অ্যান্ড মি উড হ্যাভ বিন সেটেলড। গড ইজ কগনিসেন্ট অফ দোজ হু আর আনজাস্ট। আপনি বলে দিন, যদি আমার কাছে তা থাকতো যা তোমরা শীঘ্রই দাবি করছো, তবে আমার তো তোমাদের পারস্পরিক বিবাদ কবেই চুকে যেত। আল্লাহ জালেমদের সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত। 59। হি হ্যাজ টু কি অফ দ্য আননোন, নো ওয়ান বাট হি হ্যাজ নলেজ, হি নোন হোয়াট ইজ অন দ্য ল্যান্ড অ্যান্ড ইন দ্য সি, নট এ লেফ ফল উইদাউট হিজ নলেজ, for nor a jain in the darkest recess of the earth, nor anything great or secret that is not recorded
ইন দ্য ওপেন বুক অফ নেচার। তার কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে, এগুলো তিনি ব্যতীত কেউ জানেন না। স্থলে ও জলে যা আছে তিনি জানেন, কোনো পাতা ঝরে না কিন্তু তিনি তা জানেন। কোন শস্য কণা মৃত্তিকার অন্ধকার অংশে পতিত হয় না এবং কোনো আর্দ্র ও শুষ্ক দ্রব্য পতিত হয় না কিন্তু তা সব প্রকাশ্য গ্রন্থে রয়েছে। 60. ইট ইজ হি ইনডিড হু সেন্ডস ইউ টু ডিট অ্যাট নাইট অ্যান্ড নোটস হোয়াট ইউ ডু ইন দে ডে দে ম্যাক্স ইউ রাইজ উইথ ইট এগেইন ইন অর্ডার দ্যাট দ্য ফিক্সড টার্ম অফ লাইফ বি ফুলফিল্ড দে then to him you will be tormented when he will tell you what you did tini ratri belay tomaderke korayot kore nen ebong ja kichu tumra diner belay koro tat janen otopor tomaderke diboshe sommukhin koren jate nirdishto wada purno hoy dhonnobad।